হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর সকালবেলা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়েছি, আর এখন ওই 9টা মতো বাজে। আর আজকে হলো 1 জুলাই। এখানে 1 জুলাই এরা ক্যানাডা ডে হিসেবে পালন করে, তো এই উইকটা এখানকার লং উইকেন্ড। তো আমাদের বাড়ির আশেপাশে যে বন্ধু বান্ধবরা থাকে তারা সবাই মিলে আমরা আজকে বিচে বেড়াতে যাব, তার জন্য আমি একটু স্ন্যাক্স গুছিয়ে নিচ্ছি আর একটু চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে বেরোনো যায়, নাহলে এখানে ছুটির দিনে কোনো জায়গায় গিয়ে পার্কিং পাওয়ার খুব সমস্যা হয়। আর সকালবেলা আমি কোনো ব্রেকফাস্ট বানানো ঝামেলা করিনি, আগের দিন রাতেই একটু ভাত আর ডিমের ঝোল বানিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে যাব। কারণ এতটা রাস্তায় যদি একটু ভারী কিছু খেয়ে যাওয়া যায় তাহলে খুবই ভালো হয়, কারণ ওখানে গিয়ে লাঞ্চে তো এই সব স্ন্যাক্স আর একটু বাইরের খাবারই খেতে হবে। তো ভাবলাম একটু ব্রেকফাস্টে ভাতই খেয়ে যাই। আর আজকে আমরা বিচে বাসে যাব না, এখানে আমাদের পাশে যে দেবদা থাকে দেবদাদের গাড়িতেই যাব। আর এখন আমরা রেডি হয়ে গেছি ওয়াসাগা বিচ যাওয়ার জন্য, তো আজকে পুরো দিনটা ওখানেই কাটাবো। আজকে আর কোনো বাড়িতে থেকে কোনো ব্লগ করছি না, ওখানে গিয়েই তোমাদের সাথে পুরো কথাটা হবে। তো চলো দেখা যাক কেমন হয় ওয়াসাগা বিচ। আর এখানে দেবদারা আমাদের নিতে চলে এসছে, দেবদারা আমাদের বাড়ির পাশেই থাকে। আর এখন গাড়ির পেছনে সব ডাম্প করা হচ্ছে, বিচ চেয়ার, ম্যাট, খাবার দাবার, জল সমস্ত কিছু নিয়ে আমরা এখন রওনা হয়ে গেলাম বিচের উদ্দেশ্যে। আর এরকম ভাবে বেরোলে না ঠিক একটা পিকনিক পিকনিক ফিল হয়। ছোটবেলায় ইন্ডিয়াতে যে পিকনিকটা আমরা উইন্টারে করতাম সেটা ক্যানাডায় এসে সামারে করি আর কি। আর এই ওয়াসাগা বিচ যেতে আমার বাড়ি থেকে লাগবে গাড়িতে 1 ঘন্টা 50 মিনিট মতো, মিসিসাগা থেকে ডিস্টেন্স প্রায় 140 কিলোমিটার মতো। আমি ছোটবেলা থেকে জানতাম সমুদ্রের ধারেই বিচ হয়, কিন্তু এখানে এসেই জানতে পারি যে লেকের ধারেও বিচ হয়। আর এই ওয়াসাগা বিচটি কিন্তু প্রভিনশিয়াল পার্কের আন্ডারে পড়ে, আর এটিকে পৃথিবীর দীর্ঘতম ফ্রেশ ওয়াটার বিচ বলা হয়। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বিচে পৌঁছে গেছি, লাকিলি আমরা আজকে খুব একটা বেশি ট্রাফিকে পড়িনি, টাইমেই পৌঁছে গেছি। আর এখানে আসার আগের দিনই পার্কিং লটটা বুক করে আসলে ভালো হয়, কারণ এই রকম ছুটির দিনে পার্কিং লট ফুল থাকে, এই সময় পার্কিং পাওয়াটাও খুব মুশকিল। সেক্ষেত্রে পার্কিং লট যদি বুক করে আসা হয় তাহলে একটু সুবিধা হয়। আর এই পার্কিং লট থেকে বিচটা একদমই কাছে, আমরা সব কিছু গুছিয়ে নিয়ে এবার বিচের দিকে গেলাম। প্রথমে গিয়ে আমাদের ফার্স্ট যে কাজটা হলো বসার জায়গা করা, সমস্ত ম্যাটগুলো পেতে নিলাম, তারপর চেয়ারগুলোকে খুলে দিলাম। এবার খাবারগুলো সব এক জায়গায় জড়ো করে রাখতে যাব কি বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আমরা যখন বাড়ি থেকে বেরোলাম তখন কোনো বৃষ্টি ছিল না, কিন্তু যেই এসে এখানে সব বসার জায়গা করে নিলাম তারপর বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই আমাদের থাকতে হবে। তো আমরা সব কিছু পেতে ভাবলাম একটু ওয়েট করি বৃষ্টি কখন কমে। ঝিরঝির করেই বৃষ্টি পড়ছিল, তাও একটু তো প্রবলেম হয়, এরকম বিচে এসে যদি বৃষ্টিতে ভিজতে হয় তাহলে আর কিছু বলার নেই। আর যেহেতু অনেকটা টাইমই গাড়ি করে আসা হয়েছে, তো এসেই বাচ্চারা একটু খাওয়া দাওয়া করে নিল, যা স্ন্যাক্স আনা হয়েছে সবাই কিছু না কিছু স্ন্যাক্স নিয়ে এসে সেখান থেকে আমরা অল্প করে কিছু খেয়ে নিলাম। বৃষ্টি কখন থামবে তার জন্য ওয়েট না করে আমরা ভাবলাম যাই লেকের জলে গিয়ে একটু পাটা ডুবিয়ে আসি। আর জলে নেমে দেখি এখানে কোনো ঢেউ বলে কিছু নেই, পুরোটাই একটা ফ্ল্যাট এরিয়া, তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর কি। তো আমি যেহেতু সাঁতার জানি না তো এখানে যেতে কোনো প্রবলেম হয়নি, কারণ এটা পুরোটাই একটা ফ্ল্যাট এরিয়া। তাও খুব দূরে যাচ্ছিলাম না, হাঁটু জল পর্যন্তই থাকছিলাম আর কি। তারপর দেখলাম বৃষ্টিটা কমে আবার একটু রোদও উঠলো, তখন আবার একটু গিয়ে জলে একটু গিয়ে হাঁটু পর্যন্ত ভিজিয়ে আসলাম। জলের মধ্যে দাঁড়িয়ে একটু ফটোশুটও করে নিলাম আমরা সবাই মিলে। রোদ উঠলে তবেই না বিচের মজা পাওয়া যায়, যতক্ষণ বৃষ্টি ছিল ভালোভাবে কিছু এনজয় করতে পারছিলাম না। তাই রোদ ওঠার সাথে সাথে যেমন স্নান করা মাস্ট তেমন ফটো তোলাও মাস্ট, নাহলে মেঘলার টাইমে না জলের কালারটা একদম বাজে আসছিল। আর এই ওয়াসাগা বিচটা জর্জিয়ান বের তীরে অবস্থিত, এটি প্রায় 14 কিলোমিটার দীর্ঘ। আর এই জর্জিয়ান বে হলো হুরন লেকের একটি পার্ট, আর এটি কিন্তু ক্যানাডার একটি বিখ্যাত সামার ট্যুরিস্ট স্পট। আর এখানে কিন্তু অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও অনেক ব্যবস্থা আছে, যেমন জেট স্কি, প্যারাগ্লাইডিং,
আর এখন সবার স্নান হয়ে গেছে, এখন সব ফটোশুট হলো কিছুক্ষণ ধরে, তারপর গিয়ে আবার সবাই জলে নামছে, এই চলছে আর কি। দারুন! এই ওখান থেকে একবার সবাই তাকাও, এই যে ক্যানাডায় সমুদ্র আর এখানে এদের অবস্থা দেখো, বাচ্চাদের সাথে সাথে এরাও বাচ্চা হয়ে গেছে। আর এই বিচের জলটা দেখলাম খুব পরিষ্কার, খুব একটা নোংরা ছিল না। তো স্নান টান সারার পর ছেলেরা চলে গেল একটু খাবার আনতে। সবার স্নান করতে করতে খেয়ালই করেনি যে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। তো 4টের সময় আমাদের মাথায় আসে না আমাদের অ্যাটলিস্ট কিছু খাওয়া উচিত, তার জন্য গিয়ে সবাই সাবওয়ে বার্গার থেকে সব খাবার তুলে আনে। তো বার্গার সাব এগুলো দিয়েই ভাবলাম এই এখনকার খাবারটা খাওয়া যাক। আর আমি আর অনির্বাণ সাবওয়ে থেকে একটা ফুটলং অর্ডার করেছিলাম, এখন সেটাই খাওয়া হবে। এটা ভালো করে খাও, লজ্জা পাবে না, এটা লজ্জা পেও না, একদম একদম চাই, ভালো করে খাও, ভালো করে খাও, রান্না বান্না ভালো হয়েছে, এ রান্না বান্না ভালো হয়েছে বলেছে, রান্না বান্না ভালো হয়েছে তো, দারুন দারুন রান্না করেছো অনিবার্যেন, হ্যাঁ তুমি যে এত ভালো রান্না করতে পারো আমি জানতাম না, এর থেকে আমাদের রান্নার দায়িত্ব, এরকম রান্না করলে তো আমি বিজনেস করতাম না, তুমি ফাইনান্স দেখতে। এখানে আবার অনেকে বারবিকিউ মেশিন নিয়ে এসে গ্রিল করেও দেখলাম সব খাবার খাচ্ছে, অনেকে আবার ক্রিকেট ভলিবল এইসবও খেলছিল বিচে। তো আমাদের তো বিচটা বেশ ভালোই লেগেছে, খুব যে ভিড় ছিল তাও নয়, আবার একেবারে ফাঁকা ছিল এটাও নয়। খাওয়া দাওয়ার পর আমরা আরো বেশ কিছুক্ষণ বিচে বসে গল্প গুজব করলাম, তো সবসময় তো ভিডিও করতে ভালো লাগে না, তো তখন আর ভিডিও করিনি। আর এখন আস্তে আস্তে দেখলাম 7:30 বেজে গেছে, এখন যদি না উঠি তাহলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, আর যেহেতু আজকে ছুটির দিন তো ট্রাফিক জ্যাম হয়ে পড়তেই পারি আমরা আবার। তো যাওয়ার সময় মোটামুটি যেটুকু খাবার বেঁচে ছিল সবাই একটু একটু করে খাওয়া দাওয়া সেরে নিলাম। যখন আমরা এসেছিলাম তখন একটুও রোদ ছিল না, আর এতটাই রোদ ছিল এই বিকেলের টাইমে যে আমরা বসতে পারছিলাম না, এটাই ক্যানাডার ওয়েদার আর কি। আর এখন আমরা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ এইগুলো আবার গুছিয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে হবে। এরকম মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে আসতে আমাদের বেশ ভালোই লাগে। আর এখানে বিচে এসে সমস্ত কিছু পাতিয়ে বসতে যতটা টাইম লাগে, ওঠার সময় তার থেকে বেশি টাইম লাগে, কারণ খাওয়া দাওয়া করে করা হয় যে প্যাকেটগুলো সেইগুলোকে আলাদা জায়গায় ট্র্যাশ করা, যেরকম ক্লিন ছিল সেইভাবেই তো সেই জায়গাটাকে রেখে যেতে হবে, তো এইগুলো করতে আমাদের বেশ অনেকটাই টাইম লাগলো। সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বিচে ঘুরে বাড়ি চলে এসেছি, এখন একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর শনিবার করে বেরোনো থাকে তো ওই জন্য শুক্রবার রাতেই একটু বেশি করে খাবার বানিয়ে রাখি, যেটা শনিবার কোথাও বেরোলে যাতে এসে খেতে পারি। তো আজকেও সেটাই আমরা এসে রাতে খাবো। শুক্রবার দিন রাতে একটু চিকেন আর শ্রিম দিয়ে একটা থাইকারি বানিয়ে রেখেছিলাম, তার সাথে একটু রাইস দিয়ে রেখে গেছিলাম, আজকে সেটাই খাবো। এই যে শ্রিম্প আর চিকেন দিয়ে আমি একটা থাইকারি বানিয়ে রেখেছিলাম খুব হালকা করে, যেটা এখন রাইস দিয়ে আমরা খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলের সব নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। বাই।